হ্যালো বন্ধুরা, দেবীজ টেস্টি ট্রিটসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করব রাখি পূর্ণিমার স্পেশাল একটা মিষ্টির রেসিপি। রাখি পূর্ণিমার দিন ভাইকে রাখি পরিয়ে যদি দোকানের মিষ্টি না খাইয়ে ঘরে তৈরি এরকম একটা মিষ্টি খাওয়াতে চাও, তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করে তোমরা সহজেই কিন্তু একটা দারুণ মিষ্টি বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এই মিষ্টিটা বানাতে আমি নিয়েছি 250 গ্রাম পনির। পনিরের বদলে তোমরা এখানে 250 গ্রাম ছানাও ব্যবহার করতে পারো। একটা ব্লেন্ডিং জারে আমি এই সমস্ত পনিরটা নিয়ে একবার ব্লেন্ড করে নেব। দেখো কীরকম একটা স্মুথ একটা পেস্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10টা মতন কাজু বাদাম। এছাড়া দিচ্ছি 1/2 কাপ কনডেন্সড মিল্ক, এর বদলে তোমরা গুঁড়ো চিনিও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 2 টিস্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1/2 কাপ একটু হালকা উষ্ণ গরম দুধে কেশর ভিজিয়ে আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ এরকম একটা পেস্ট তৈরি করে নেব। দেখো কীরকম স্মুথ হয়েছে। আমি এর মধ্যে সামান্য এলাচ গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো নইলে স্কিপ করতে পারো। এবারে একটা কেক টিন বা টিফিন বক্সে একটু বাটার বা ঘি ব্রাশ করে এই পুরো মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেব। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি। এছাড়া এর ওপরে আমি একটুখানি কেশর বা জাফরানের কিছুটা স্ট্র্যান্ডস একটু ছড়িয়ে দিচ্ছি, এতে স্টিম হওয়ার পরে কিন্তু খুব সুন্দর রং হবে। এবার এই বাটিটা আমি স্টিমে বসিয়ে দেবো। একটা বড় পাত্রের মধ্যে একটু জল নিয়ে স্ট্যান্ড বসিয়েছি, জলটা যেন স্ট্যান্ড অবধি থাকে। 30 মিনিট ভাপ দেওয়ার পরে যখন এই টুথপিকটা ক্লিন আসবে তখন বুঝতে হবে যে আমাদের এই কিন্তু মিষ্টিটা হয়ে গেছে। এবারে এটা রুম টেম্পারেচারে এনে তারপরে এটা কম করে 3 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে কিন্তু নয়। তারপরে এটাকে এরকম সন্দেশের মতন আকারে কেটে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আমাদের এই কেশর পিস্তা আইসক্রিম সন্দেশ। এই সন্দেশটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হয়। রেসিপিটা তৈরি করে তোমরা আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। আজকের মতন আসি, টাটা।